نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم কাছের ও দূরের দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ইতিপূর্বে আমরা যাকাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। অদ্যকাল যাকাতের খাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত কাকে দেব, কোথায় দেব, কিভাবে দেব, কাকে দিলে যাকাতটি আদায় হবে, কাকে দিলে হবে না, এ সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা একটি বিষয় জেনে নিই যে সাদাকা এটা দুই প্রকার। একটি হচ্ছে সাদকায় না ফেলা, আরেকটি হচ্ছে সাদকায় ওয়াজিবা। সাদকায় না ফেলা অর্থাৎ সাধারণ দান, যে দান করাটা ওয়াজিব না কিন্তু দান করলে অনেক অনেক সওয়াব পাওয়া যাবে, করলে সওয়াব না করলে কোনো গুনাহ নেই, এরকম দানগুলিকে বলা হয় সাদকায় না ফেলা। আরেক প্রকার সাদকা আছে সাদকায় ওয়াজিবা, যেগুলো শরীয়তের পক্ষ থেকে ঐচ্ছিক না যে আপনি চাইলে করবেন চাইলে না করবেন, শরীয়ত বাধ্য করে দিয়েছে এটা করতেই হবে, সাদকায় ওয়াজিবা। যেই অর্থ ব্যয় করাটা আবশ্যক সেই অর্থ ব্যয় করা, এগুলোকে বলা হয় সাদকায় ওয়াজিবা। যেমন যাকাত, কুরবানি করা, সাদকায়ে ফিতর, ফিতরা দেওয়া, মান্নত, কোনো আর্থিক কোনো মান্নত থাকলে সেই মান্নত আদায় করা, কাফফারা আদায় করা, এগুলোকে হলো সাদকায়ে ওয়াজিবার অন্তর্ভুক্ত। তো যেগুলো সাদকায়ে না ফেলা, নফল সাদকা, সাধারণ দান, এগুলোর ক্ষেত্রে শরীয়ত কোনো বাধ্যবাধকতা করেনি যে এখানেই দিতে হবে, এখানেই দিতে হবে, এখানে দেওয়া যাবে না, একে দিলে আদায় হবে, একে দিলে আদায় হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যাকে ইচ্ছা তাকেই দিতে পারবেন, চাই মুসলমান হোক, বিধর্মী হোক, নিজের আত্মীয় হোক, অনাত্মীয় হোক, কাছের হোক, দূরের হোক, দেশের হোক, প্রবাসের হোক, যেখানেই হোক, জায়েজ কোনো যে কোনো কাজে, বৈধ যে কোনো কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন আল্লাহর জন্য। তবে কাজটি জায়েজ হতে হবে, হালাল হতে হবে, নাজায়েজ কোনো কাজে দান করা যাবে না। নাজায়েজ কোনো কাজে দান করলে সওয়াব তো দূরের কথা, আরও গুনাহ হবে। এখন কেউ যদি সিনেমা হল তৈরি করার জন্য টাকা দেয়, কোনো নাজায়েজ কোনো অনুষ্ঠান হবে, গান বাদ্যবাজনা হবে, সেখানে আপনি কিছু দান করলেন সওয়াবের নিয়তে, সওয়াব তো দূরের কথা, এক্ষেত্রে আরও গুনাহ হবে, আরও মারাত্মক গুনাহ হবে। এজন্য কাজটি জায়েজ হতে হবে, জায়েজ যে কোনো কাজে আপনি অর্থ দিতে পারেন, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এলা সাদকায় না ফেলার ক্ষেত্রে এই ধরনের স্বাধীনতা আছে। থাকলো দ্বিতীয় প্রকার সাদকায় ওয়াজিবা। সাদকায় ওয়াজিবা আমরা যেহেতু বিশেষভাবে আজকে যাকাত নিয়ে আলোচনা করব, যাকাতের খাত নিয়ে, তো এই সাদকায় ওয়াজিবা এটা যে কোনো জায়গায় আপনি দিলে এটা আদায় হবে না, এই যাকাত এটা আদায় হবে না, এর জন্য শরীয়ত নির্দিষ্ট কিছু খাত নির্দিষ্ট করে দিয়েছে,
সেই নির্দিষ্ট জায়গাগুলোতেই অর্থগুলো ব্যয় করলে জাকাতগুলো আদায় হবে, অন্যথায় এই জাকাত আদায় হবে না। হ্যাঁ, এটা সাদকায় নাফেলা হয়ে যাবে, নফল সাদকা হিসেবে গণ্য হবে, কিন্তু এটি সাদকায় ওয়াজিবা আদায় হবে না, এটি জাকাত আদায় হবে না। তাহলে কোথায় দিব? আল্লাহ তাআলা সেই জায়গাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরায়ে তাওবার 60 নম্বর আয়াতে এই খাতগুলো নির্দিষ্ট করে দিয়েছে। এগুলো কোনো ইজতিহাদি মাসআলা নয়, এটা মানসুস আলাই, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খাত। তা আমরা এই আয়াতের আলোকে কিছু মাসআইল জানবো ইনশাআল্লাহ, সঠিক কথাটি জানবো এবং এরপর আমল করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। মোট 8টি খাতের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছে। তো 1 নম্বর হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এখানে সাদকা মতলব সাদকা ওয়াজিব, সদকায় নফল নাফেলার কথা এখানে বলা হচ্ছে না, কারণ আমরা প্রথমেই শুনলাম নফল সদকাগুলো আপনি যেখানে ইচ্ছা সেখানেই করতে পারে। তাই এখানে সদকা মতলব সদকার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে সদকায় ওয়াজিবা, অর্থাৎ জাকাত কাকে দিবে? আল্লাহ বলেন জাকাত দিতে হবে লিল ফুকারা। 1 নম্বর খাত হচ্ছে ফকির, ওয়াল মিসকিন, ওয়াল মাসাকিন। 2 নম্বর খাত যারা মিসকিন, ফকির মিসকিন। আমরা আমাদের দেশের পরিভাষায় আমরা ফকির মিসকিনকে এক ভাষায় বলি গরিব। আমরা ওই ফকির বলতে ওই গরিবকেই বোঝাই, মিসকিন বলতে ও গরিবকেই বোঝাই। আমরা দুটোটার তর্জমাই করি, অর্থ করি ফকির গরিব। কিন্তু শরীয়ত কোরআন হাদিস আরবির মধ্যে ফকির এবং মিসকিনদের মধ্যে মাঝে পার্থক্য আছে। পার্থক্য থাকার একটা দলিল এখানে হচ্ছে, এখানে আল্লাহ তাআলা বলতেছেন লিল ফুকারা ওয়াল মাসাকিন, মাতুফ মাতুফ আলাই, আরবি ব্যাকরণে আমরা জানি লিল ফুকারা মাতুফ আলাই, আল মাসাকিন মাতুফ। তো নাহবিনদের একটি মুসাল্লাম কায়দা যে আতফ এটি মাতুফ মাতুফ আলীর মধ্যে মগায়রতকে তাকাজা করে, কাজে বুঝতে হবে যে এখানে কোনো পার্থক্য আছে, হোক সেটা সামান্য পার্থক্য কিন্তু পার্থক্য আছে। তাই ফুকাহা কেরামের সমস্ত কিতাবের মধ্যে আপনারা দেখবেন, তাফসীর সমস্ত কিতাব আপনারা দেখবেন যে এখানে ফকির এর একটি আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে, মিসকিন এর আলাদা একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। ফকির বলা হয় কাকে? বলছে ফকির বলা হয় মাল্লাহু আদনা শাই, যার সামান্য কিছু আছে তাকে বলা হয় ফকির। যার কিছু আছে, কিছুটা কত? দুন নিসাব, নিসাবের চাইতে কম। যার পর যাকাত ফরজ নয়, কুরবানি ওয়াজিব না, সদকায়ে ফিতর ওয়াজিব না, এরকম ব্যক্তি ফকির দ্বারা এরকম ব্যক্তি উদ্দেশ্য মাল্লাহু আদনা শাই, যার কিছু আছে। কিন্তু কিছুর মতলব কিছুটা এই এমন নয় যে কিছুর কারণে, কিছু সম্পদের কারণে তার ফেতরা ওয়াজিব হয়ে গেছে বা কুরবানি ওয়াজিব হয়ে গেছে বা জাকাত ওয়াজিব হয়ে গেছে, এমনটি নয়। এর চাইতে যদি কম কারো কাছে সম্পদ থাকে তাহলে শরীয়তের পরিভাষায় তাকে বলা হবে সে ফকির। এরকম ফকিরকে সদকায়ে ওয়াজিবা তথা জাকাত প্রদান করলে জাকাত আদায় হবে এবং জাকাতের প্রথম খাতই হচ্ছে ফকির। আর মিসকিন বলা হচ্ছে, মিসকিন বলা হয় মাল্লা শাইয়ালা, যার কোনো কিছুই নেই, খালি হাত, একদিন অতিবাহিত হবে এমন কোনো খাবার নেই, পরনে কাপড় ঠিক মতো নেই, এরকম ব্যক্তিকে বলা হয় মিসকিন। তাহলে ফকির যার কিছু আছে, তবে কিছুটা এমন নয় যে তার কারণে, এই সম্পদের কারণে ফেতরা ওয়াজিব হয়ে যায়, কুরবানি ওয়াজিব হয়ে যায় বা জাকাত ওয়াজিব হয়ে যায়, এই পরিমাণ সম্পদ নেই, বরং এর চাইতে কম।
তাহলে তারপরে সাদকা ওয়াজিব হয়ে যাবে, এই তাহলে তাকে ফকির হিসেবে গণ্য করা হবে। আর মিসকিন যার কিছুই নেই, কিছুই না থাকলে তখন তাকে বলা হবে মিসকিন। তাহলে ফকির এবং মিসকিন এই দুটোটাই হচ্ছে জাকাতের দুইটা খাত। ফকিরকে দিলেও জাকাত আদায় হবে, মিসকিনকে দিলেও জাকাত আদায় হবে। তো দুইটার মধ্যে পার্থক্য, এক তো এটা পার্থক্য বিধানগত ফকির মিসকিনদের মাঝে, পার্থক্য হলো ফকিরের জন্য চাওয়া জায়েজ নেই। একজন ফকির যার এই পরিমাণ সম্পত্তি আছে কিন্তু তার কারণে, এই সম্পত্তির কারণে তার জন্য তার উপর জাকাত ফরজ নয়, সাদকা ফিতর ফরজ, যদিও ওয়াজিব না, কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কিছু সম্পদ আছে, তাহলে তার জন্য মানুষের কাছে সওয়াল করা, মানুষের কাছে কিছু চাওয়া, এটা তার জন্য বৈধ নয়। কিন্তু যে নাকি মিসকিন, একদিনের খাবার পর্যন্ত তার কাছে নেই, পরনের খাবার ঠিক মতো তার কাছে নেই, তাহলে তাকে বলা হবে মিসকিন। এই মিসকিন আরেকজনের কাছে চাইতে পারে, এটা বিধানগত পার্থক্য। কিন্তু আপনি একজন মুজাক্কি, একজন জাকাত প্রদানকারী, যার উপর জাকাত ফরজ, তিনি যদি ফকিরকেও দেন তাও জাকাত আদায় হবে, যদি মিসকিনকে দেন তাও জাকাত আদায় হবে। তাহলে এই দুইটা হচ্ছে জাকাতের দুইটি খাত। তিন নাম্বার, ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিনা আলাইহা বলা হয় রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত নেওয়ার জন্য, জাকাত কানেকশন করার জন্য, জাকাত কালেকশন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ব্যক্তি নিযুক্ত তার বেতন দেওয়া যাবে এই জাকাতের অর্থ থেকে। ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে তো ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো ব্যক্তিগত জাকাত আদায় না করে, কিছু সম্পত্তি এমন আছে যার যেগুলো আদায় করবে রাষ্ট্র, রাষ্ট্র নিয়ে রাষ্ট্র সেগুলো জাকাতের যে খাতগুলো আছে সেখানে রাষ্ট্র ব্যয় করবে। এখানে আমওয়ালে জাহের, আমওয়ালে বাতেনার যে পার্থক্যটি আছে, আমওয়ালে বাতেনার যে জাকাতগুলো এগুলো তো ব্যক্তিগতভাবে আদায় করবে, কিন্তু যেগুলো আমওয়ালে জাহেরা এগুলো রাষ্ট্র আদায় করবে, এটা ছিল ইসলামী রাষ্ট্র হলে। আমাদের দেশে তো এমনটি হয় না, ব্যক্তিগতভাবে সবাই আমওয়ালে জাহের হোক, আমওয়ালে বাতেনা হোক, সকল যেগুলোর উপরে জাকাত ফরজ আছে, সকল মালেরই জাকাত ব্যক্তিগতভাবেই আদায় করে, রাষ্ট্রের পক্ষ থেকে এমন ব্যবস্থাপনা করা হয় না। বাকি যদি এমন কোনো ব্যবস্থাপনা থাকে, রাষ্ট্র যদি এমন কোনো ব্যবস্থাপনা করে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত কানেকশন করার জন্য, কালেকশন করার জন্য যে ব্যক্তি নিযুক্ত তার বেতন ভাতা দেওয়া যাবে এই জাকাতের খাত থেকে। এই ব্যক্তি চাই গরিব হোক চাই ধনী হোক, এটা কোনো পার্থক্য নেই। সে যদি ব্যক্তিগতভাবে ধনীও হয়ে থাকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সে যদি এই কাজে নিযুক্ত থাকে তো তাকে জাকাতের অর্থ প্রদান করা যাবে। একই বলা হয় ওয়াল আমিলিনা আলাইহা। চার নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, দিলজুয়ী যাদের মনসন্তুষ্ট করা হয়, মুআল্লাফাতি কুলুবুহুম, এরকম ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে। আসলে মুআল্লাফাতি কুলুবুহুম মনসন্তুষ্টি বলতে কী বোঝায় এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, অনেক মতানক্য আছে ওলামাদের মাঝে। স্বয়ং আমাদের ওলামা আনাবদের মাঝেই মুআল্লাফাতি কুলুব নিয়ে এর ব্যাখ্যা, এর বিধানগত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে। মুআল্লাফাতি কুলুবুহুম বলতে কী বোঝায়? মুআল্লাফাতি কুলুবুহুম, কুলুবুহুমের মধ্যে কাফের অন্তর্ভুক্ত আছে কি না আমরা যদি একটু এর ব্যাখ্যাটা আসলে জেনে নেই তাহলে আমাদের বিধানটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লামা শামি রহমতুল্লাহ আলী এবং তাফসিরে রুহুল মানি, আল বিনায়া সহ অনেক ফুকাহা কেরামদের কিতাব এবং তাফসিরের কিতাবগুলোতে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে মুআল্লাফাতি কুলুবুহুমের মধ্যে তিন শ্রেণীর লোক ছিল। এক শ্রেণী ছিল এমন যারা কাফের, তবে তাদের মন্দ, তাদের মুসিবত, তাদের বুরাই, তাদের খারাপি থেকে বাঁচার জন্য তাদেরকে এখান থেকে কিছু অর্থ দেওয়া হতো, লিদাফা ইশাররিহীন, এখানে কাফেরদেরকেই দেওয়া হতো, কিন্তু তাদের মন্দ, তাদের খারাপি, তাদের মুসিবত এগুলো থেকে বাঁচার জন্যই তাদেরকে জাকাতের অর্থ প্রদান করা হতো। দ্বিতীয়, তারাও কাফের, কাফের, কিন্তু তাদেরকে, তাদের পক্ষ থেকে খারাপের কোনো আশঙ্কা ছিল না, মন্দের কোনো আশঙ্কা ছিল না, ক্ষতির কোনো আশঙ্কা ছিল না,
কিন্তু তারপরও তাদেরকে দেওয়া হতো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। আরেক শ্রেণী ছিল যারা নবমুসলিম, যারা বিধর্মী, যারা মুসলমান নতুন মুসলমান হয়েছে, বিধর্ম ত্যাগ করে যারা নতুন মুসলমান হয়েছে, যারা কিন্তু জয়ীফুল ইমান, ইমানটা দুর্বল, যে কোনো সময় তারা ইসলাম ত্যাগ করে বিধর্মী আবার হয়ে যেতে পারে, মোরতাদ হয়ে যেতে পারে, তো এদের মনসন্তুষ্টির জন্য, ইসলামের প্রতি তাদের দিলকে স্থায়ী করার জন্য, মজবুত করার জন্য তাদেরকে কিছু অর্থ দেওয়া হতো। এই ছিল তিন শ্রেণী, মুআল্লাফাতু কুলুবহিম, অন্তর্ভুক্ত ছিল এই তিন শ্রেণী। এগুলো অনেক কিতাবেই এই কথাগুলো আছে। তাহলে এই ব্যাখ্যা হিসাবে মুআল্লাফাতু কুলুবহিমের অন্তর্ভুক্ত যে তিন শ্রেণীকে বলা হচ্ছে, এর মধ্যে দুটোই হলো কাফের। তাহলে এই ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরদেরকেও যাকাত দেওয়া হতো, কিন্তু তাহলে এখন দেওয়া হবে না কেন? তখন যারা এই ব্যাখ্যাটা দিচ্ছেন যে মুআল্লাফাতু কুলুবহিম দ্বারা এই তিন শ্রেণীর উদ্দেশ্য, তখন তারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই যে তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণী ছিল কাফের, তাদেরকেও দেওয়া হতো, কিন্তু এখন দেওয়া হচ্ছে না, বরং এটা মানসুখ হয়ে গেছে। এই জন্য মানসুখ হয়ে গেছে যে সাহাবায়ে কিরামদের এজমা, এজমাই সুকুতি বলা হয়, সাহাবায়ে কিরামদের এই ব্যাপারে এজমা হয়ে গেছে যে কাফেরদেরকে কোনো যাকাত প্রদান করা হবে না। তো এই এজমাই সুকুতির মাধ্যমে এখানে কাফেরদের যেই যাকাতের একটা খাত ছিল, এটা সাকেত হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে, কাজেই বর্তমানে আর কাফেরদেরকে যাকাত দেওয়া যাবে না। বিভিন্ন রেওয়ায়তে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় সমাসীন হলেন, তখন কয়েকজন ব্যক্তি তারা জমি তলব করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলেন, এসে বললেন আমাদেরকে অমুক জায়গাটি দেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু রাসূলের জামানায় দেওয়া হতো, উনি লিখে দিলেন, একটা চিঠি লিখে দিলেন যে ওই জায়গাটি দেওয়া হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠিটি দেখলেন, তখন তিনি চিঠিটি ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলে বললেন যে এই তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেওয়া হতো একটি কারণে, সে কারণ এখন নেই, তোমাদেরকে এখন দেওয়া যাবে না। এখন মাসআলা হলো যে ইসলাম স্পষ্ট, চাইলে ইসলামের উপর স্থির থাকো, অথবা তোমার আমাদের মাঝে তরবারি আমাদের মাঝে পার্থক্য করবে। তো এই কথা বলে উনি চিঠি ছিঁড়ে ফেললেন। তখন ওনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলেন, গিয়ে বললেন যে খলিফা কি আপনি নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফয়সালা করছেন আপনি আর উনি এই ফয়সালাকে রদ করে দিচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইনশাআ হুয়া, যদি উনি চায় তাহলে এমনই। এই কথা বলে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী ফয়সালাটি দিয়েছিলেন, এর উপরে উনি ইস্তিকামত থাকলেন, এবং এই ব্যাপারে সাহাবায়ে কিরামদের কোনো দ্বিমত পাওয়া যায় না। এই জন্য ওলামায়ে কেরাম বলে এটা হলো এজমায়ে সুকুতি। হেদায়া কিতাবের মধ্যে কথাই বলছে যে এই মুআল্লাফাতু কুলুবহিমের মধ্যে যে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, এই খাতটি এখন মানসুখ হয়ে গেছে বি এজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামদের ঐক্যমতে। এটা হলো এই ব্যাখ্যা হিসাবে, যখন এটাকে মানসুখ ধরা হচ্ছে তখন, যখন নাকি মুআল্লাফাতু কুলুবহিমের মধ্যে কোনো কাফেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন এই ব্যাখ্যা যে এটা এজমায়ে সুকুতির মাধ্যমে এই খাতটি মানসুখ হয়ে গেছে, কাজে এখন আর কোনো বিধর্মীকে, কোনো কাফেরকে, কোন গাইরে মুসলিমকে যাকাত প্রদান করলে এই যাকাতটি আদায় হবে না। অপরদিকে তাফসির বেশ কিছু কিতাবে, যেমন আল্লামা শফি, মুফতি শফি রহমতুল্লাহ আলী তাফসির মারিফুল কোরআনে, ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলী তাফসির মারিফুল কোরআনে, তাফসির মাজহারিতে, তাফসির কুরতুবিতে ভিন্ন একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে মুআল্লাফাতু কুলুবহিমের। ইনাদের মত হলো যে মুআল্লাফাতু কুলুবহিমের মধ্যে কোনো কাফের শুরু থেকে অন্তর্ভুক্তই ছিল না, যেহেতু অন্তর্ভুক্ত ছিলই না, এজন্য মানসুখের কোনো প্রশ্ন, এর মানসুখ হয়নি। এটা আসলে শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকেই মুআল্লাফাতু কুলুবহিমের মধ্যে কোনো কাফের অন্তর্ভুক্তই ছিল না। তাফসির কুরতুবি আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসির মারিফুল কোরআনে একটি কথা নকল করছেন যে তাফসির কুরতুবিতে,
তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলী ওই সকল ব্যক্তিদের নাম সেখানে এনেছেন, ওই সকল সাহাবা কেরামদের নাম তিনি সেখানে লিখে দিয়েছেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের খাত থেকে টাকা প্রদান করতেন, অর্থ প্রদান করতেন, তাদের নামগুলো তিনি উল্লেখ করেছেন। তো সকল এদের নাম উল্লেখ করার পর তিনি লেখেন ওয়াল অবিল জুমলা ফাকুল্লু মুমিনুন ওয়ালাম ইয়াকুন ফীহিম কাফিরুন। সকলের নাম উল্লেখ করার পরে উনি বলছেন যে যাকাতের খাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ তাদেরকে প্রদান করতেন, যে সম্পত্তি তাদেরকে, যে মাল তাদেরকে প্রদান করতেন, এদের মধ্যে কেউই কাফের ছিল না, সবগুলো মুমিন ছিল, সবগুলো মুসলমান ছিল। তাফসীর মাজহারিতে আছে, উনিও এগুলো এই মুআল্লাফাত কুলুবে আলোচনা করার পর করতে গিয়ে উনি এক পর্যায়ে লিখে বলছেন ইসসে সাবেত হওয়া কে হুকুম বাকি হাই। এই আলোচনার দ্বারা বোঝা গেল যে মুআল্লাফাত কুলুবে এটা মানসুখ নয়, এর হুকুমটা এখনও বাকি আছে, লেকিন আয়াত মে কাফের মুআল্লাফাতুল কুলুব মুরাদ নেহি হাই, কিন্তু এই আয়াতের মধ্যে মুআল্লাফাত কুলুবহিমের মধ্যে কোনো কাফের উদ্দেশ্যই না, এখানে কাফের আগে থেকেই ছিল না, সিরফ মুসলমান মুআল্লাফাতুল কুলুব সে হুকুম কা তাআল্লুক হয়। ইসিলিয়ে কিসি কাফের কো যাকাত কে মাল মে সে কুছ দেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাবিত নেহি। সবগুলো আলোচনা করে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সাবিত নেই যে তিনি কোনো অমুসলিমকে, কোনো বিধর্মীকে তিনি কোনো অর্থ দিয়েছেন যাকাত থেকে, এটা কোনো প্রমাণিতই না। তাহলে তাফসীর কুরতুবীতেও সেই কথা বলা হচ্ছে, তাফসীর মাজহারিতেও তিনি সেই কথাই বলতেছেন। আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলো এই কথারই নকল করে তিনিও এই কথাই বলছেন যে মুআল্লাফাতুল কুলুবের মধ্যে কোনো কাফের অন্তর্ভুক্তই না, এখানে শুরু থেকে মুসলমান ছিল। তাহলে বিধর্মীদেরকে দেওয়ার যেই রেওয়ায়ত পাওয়া যায়, যেমন মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে একটি রেওয়ায়ত আছে, সফওয়ান বিন উমাইয়া উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাফের থাকা অবস্থায় কিছু দিয়েছিলেন। যেমন এক রেওয়ায়তে আছে, রেওয়ায়েত ইবনে কাসির উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন আন সফওয়ান ইবনে উমাইয়া ক্বাল আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হুনাইন ওয়া আন্নাহু লা আবগাযুন নাস ইলাইয়া ফামা জালা ইউতিনি হাত্তা সারা ওয়া আন্নাহু লা আহাব্বুন নাস ইলাইয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা হুনাইন, হুনাইন যুদ্ধের দিনে তিনি আমাকে কিছু অর্থ সম্পদ দিয়েছিলেন এবং বারংবার তিনি সর্বদাই আমাকে এটা দিতে থাকতেন। তো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে সবচেয়ে বেশি মন্দ লোক ছিল আমার কাছে, কিন্তু আস্তে 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 তিনি সবচেয়ে আমার কাছে আহাব্বুন নাস, সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবে আমার কাছে ব্যক্তিত্ব হিসেবে লাভ করে। তো এই রেওয়ায়ত দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফের থাকা অবস্থাও দিয়েছিলেন। এখান থেকে কার থেকে দিয়েছিলেন এটা হলো কথা, কেউ বলছেন এটা যাকাত থেকে দিয়েছিলেন, এই জন্য কাফেরকেও যাকাত দেওয়া যাবে। তো আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান বিন উমাইয়াকে হুনাইনের মালে, হুনাইনের দিনে ইয়াউমা হুনাইন যে মাল দিয়েছিলেন এটা ছিল গনিমতের মাল, এটা যাকাতের মাল ছিল না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এই কথা লিখছেন যে রাফেই রহমতুল্লাহ আলাই উনি যে দাবি করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান বিন উমাইয়াকে যাকাতের অর্থ থেকে দিয়েছিলেন, বলছে এ বে বুনিয়াদ হাই, এটা বে আসল সহি এ হাইকে মাল গনিমত মেসে দিয়া থা। আসলে বিশুদ্ধ কথা হলো এটা, তাফসীর মাজহারিতে কথাগুলো লেখা হয়েছে যে বিশুদ্ধ কথা হচ্ছে সফওয়ান বিন উমাইয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থ দিয়েছিলেন এটা গনিমতের মাল থেকে দিয়েছিলেন, এটা যাকাতের মাল থেকে নয়। তো এই সকল ওলামায়ে কেরামের মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানাতেই তিনি যাকাতের মাল থেকে কোনো কাফেরকে দেননি, এটা দিয়েছিলেন মুসলমানদেরকেই। সেই হিসাবে ওনারা বলছেন এটা সাকাত হয়নি, বরং এখনও পর্যন্ত কোনো মুসলমান যদি এমন হয় যে নতুন মুসলমান হয়েছে কিন্তু তার ইমানটা দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে তার মনসন্তুষ্টির জন্য বা ইসলামের ওপর তাকে স্থির রাখার জন্য, তার ইমানটা মজবুত করার জন্য তাকে অর্থ দিয়ে রাখা যেতে পারে। এটা আগেও ছিল, এখনও এটা আছে। এই হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। এজন্য আমরা যেই ব্যাখ্যাই ধরি না কেন, আমাদের ওলামায় আনাফ সকলেই এ ব্যাপারে একমত যে কোনো কাফেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে না, চাই এটা এখন কেন দেওয়া যাবে না। এক দলের মত হচ্ছে যে মুআল্লাফাতুল কুলুব এখানে কাফের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এটা ওমর রাদিয়াল্লাহ
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসা যে ঘটনাটি বলা হলো এর ইজমায়ে সাহাবার মাধ্যমে এই খাটটি সাকিত হয়ে গেছে, হয়তো বা এটা হবে। অন্যথায় যে সকল ওলামায়ে কেরাম বলছেন যে আসলে এটা সাকিত হয়নি, আসলে শুরু থেকে এখানে কাফের অন্তর্ভুক্ত ছিলই না, এটা আগে থেকেই মুসলমানই এখানে অন্তর্ভুক্ত ছিল। তো যেই মুসলমান নতুন মুসলমান কাফের দুর্বল ইমানের অধিকারী কিন্তু দারিদ্রতার কারণে তাকে হেল্প করা যাবে, তাকে সাহায্য করা যাবে এই যাকাতের মাল থেকে। এটা রাসূলের জামানাও ছিল, এটা এখনও পর্যন্ত আছে, কাজে এটা সাকাতের বা এটা মানসুখ এটা হয়নি। তো যেটাই হোক, এটার মূল কথা হচ্ছে যে যদি কোনো মুসলমান দারিদ্র হয়, ফকির হয়, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে, অন্যথায় কোনো বিধর্মীকে যাকাত দেওয়া যাবে না বা কোনো ধনী মুসলমানকেও যাকাত দেওয়া যাবে না। মুআল্লাফাতুল কুলুবের মধ্যে এখানে ফকিরই দাখিল, এটা গরিব যদি হয় তাহলে সে পাবে, অন্যথায় অন্য কেউ পাবে না। তখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে তো মুআল্লাফাতুল কুলুবকে ভিন্নভাবে বলার কী দরকার ছিল? এটা তো ইন্নামাস সাদাকাতুল ফুকারা, তো ফকিরের মধ্যেই তো গরিব মুসলমান চলেই এসেছে, তাহলে আবার এখানে ভিন্নভাবে মুআল্লাফাতুল কুলুব এটা বলার কী দরকার ছিল? তো এর জবাব তাফসীর মাজহারিতে দেওয়া হয়েছে যে ইস সুরত মে মুআল্লাফাতুল কুলুব বি ফুকারা কি এক শাখ হোগি আর ইসকা আল ফুকারা পর আতফ এই সহি হোগা জেসা খাস কা আতফ আম পর হয়। আতফুল খাস আল আল আম, এটা আম খাসের একটা আতফ হবে, কিন্তু উদ্দেশ্য মোটামুটি একটি, যে গরিব মুসলমান যদি হয় তাহলে তাকে তার মনকে ইসলামে স্থির রাখার জন্য তাকে দেওয়া যাবে। আর আগে যে ফকিরের কথা বলা হয়েছে সেটা ছিল যে কোনো ফকির হতে পারে, এজন্য এইভাবে আমরা পার্থক্য করলে আর কোনো ইশকাল থাকে না। যাকাতের আরেকটি খাত হচ্ছে ওয়াফির রেকব, কোনো গোলামকে আজাদ করার জন্য কোনো অর্থ দিয়ে হেল্প করা, নুসরত করা। একজন গোলাম, বর্তমানে তো আসলে গোলাম নেই, যদি সেই রকম কোনো হালত চলে আসে যে গোলামবাদীর প্রচলন আবার শুরু হয়ে যাবে, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো গোলামকে মুক্ত করার জন্য যাকাতের অর্থ তাকে দিয়ে হেল্প করা যাবে। মুকাতাব গোলাম হলে তাকে হেল্প করা যাবে। আরেকটি খাত হচ্ছে আল গারিমিন, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, যে ঋণ আদায় করতে পারছে না, তাহলে তাকে ঋণ পরিশোধ করার জন্য তাকে যাকাতের অর্থ দেওয়া যেতে পারে। এখন ঋণ নেওয়ার পরে এই ব্যক্তিটা হয়তোবা তার কাছে কোনো অর্থই নেই যে অর্থ দিয়ে তাকে ঋণ পরিশোধ করতে পারে, অথবা তার কিছু অর্থ আছেও, অর্থ থাকলেও তার ঋণের পরিমাণটা এত বেশি যে ঋণ তার সমুদায় সম্পত্তিকে গ্রাস করে ফেলবে। ঋণ আদায় করার পরে তার কাছে আর কোনো সম্পত্তি থাকে না, তার এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত প্রদান করা যাবে। যদিও এখানে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে ঋণ তো আমরা দেখি কোটিপতি যারা, যাদের কোম্পানি আছে, যারা বড় বড় বিজনেস যাদের, তারাও তো মোটা অঙ্কের ঋণ নেয়, কোটি কোটি শত শত কোটি টাকার ঋণ নেয়, দেখা যাবে তাদের কোম্পানির চাইতে তাদের ঋণ বেশি। তাহলে কি তাকে ফকির হিসেবে গণ্য করা হবে? তাকেও যাকাত দিতে হবে? সেও যাকাত খেতে পারবে? তাকেও যাকাত দিলে কি যাকাত আদায় হবে? সেও তো ঋণগ্রস্ত, তো সে যদি যাকাতের মোস্তায়েক হয় তো এটা তো হাস্যকর বিষয়। ওলামায়ে কেরাম লেখেন যে না, ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য এখানে ওই ঋণ নয় যে তার ব্যবসা বাণিজ্যকে ডেভেলপ করার জন্য মোটা অঙ্কের ঋণ নিল, সেটা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হলো যেই ঋণ নিজের চলার জন্য, যে ঋণগুলো নেয় নিজের চলার জন্য, তার খাবার, তার ভরণ পোষণ, তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেটা না হলে তার হয় না, এরকম ঋণ করার জন্য, ঋণ তার প্রয়োজন মেটানোর জন্য যে ঋণগুলো নেওয়া হয়েছিল, এই ঋণের আদায় করতে গিয়ে যদি তার সম্পত্তি চলে যায় বা সম্পত্তি শেষ হয়ে যায়, এরকম ঋণ থাকে, সেই ক্ষেত্রে এই ঋণটা এখানে কর্তন হবে। ওই কোটি কোটি টাকা ঋণ করে রেখেছে তার ব্যবসাকে ডেভেলপ করার জন্য, উন্নতি করার জন্য কোটি কোটি টাকা ঋণ, সেটা এখান থেকে কর্তন হবে না, বরং তার উপরে যাকাত ফরজ হবে। যাকাতের আরেকটি খাত হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছেন তাদেরকেও যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ মতলব কি? কেউ বলছেন মুনকাতিউল গজাত,
মুনকাতিয়াল গুজাত, কেউ বলছেন মুনকাতিয়াল হাজ, যে মুজাহিদ, যে মুজাহিদ অর্থের অভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে না, তাকে জাকাতের খাত থেকে দিয়ে তাকে যুদ্ধে যাওয়ার জন্য নুসরত বা হেল্প করা যেতে পারে, যাবে এবং উত্তম। আরেক কেউ বলছেন যে মুজাহিদ না, বরং এখানে উদ্দেশ্য হলো মুনকাতিউল হাজ, মুনকাতিউল হাজ, যে হজ তো তাফসীর মারফুল কোরআনে আল্লামা মুফতি শফিয়র মধ্যে লিখছেন হজ ফরজ হয়ে গেছে, অর্থ আছে হজ ফরজ, কিন্তু তার কাছে আর অতিরিক্ত এমন কোনো সম্পত্তি নেই যে সম্পত্তির মাধ্যমে সে তার ফরজটা আদায় করতে পারে, তো তাকে তখন এটাকে জাকাতের খাত থেকে দিয়ে তার যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হবে, এটা হলো এখানে উদ্দেশ্য। ফি সাবিলিল্লাহ বাদায়ুসানে আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যেখানে ফি সাবিলিল্লাহ দ্বারা জামিয়া কুরব, সকল কুরবতী, কুরবতের আল্লাহর যে নৈকট্য, নৈকট্য হাসিলের জন্য যে কাজগুলো করা হয়, যদি তারা অভাবী হয় তাহলে সবগুলো এখানে উদ্দেশ্য। কাজেই এখানে তালিবে এলিম চলে আসবে, যদি কোনো ফকির হয় তালিবে এলিম, অথবা কোনো কেউ তাবলিগে গেছে, তাবলিগে যাচ্ছে কিন্তু সে ফকির, তাকে দেওয়া যেতে পারে। মোট কথা কুরবতের মানা যেখানে পাওয়া যাবে আল্লামা কাসানি রহমতুল্লাহ লেখেন, তাকেও এই জাকাতের খাত থেকে দেওয়া যাবে। অবিনিস সাবিল মুসাফির, মুসাফির যদি হয়, মুসাফিরের বাড়িতে অর্থ আছে কিন্তু তার যেখানে সে আছে এখানে তার কোনো অর্থ নেই। অনেক সময় এমন হয় যে আপনি একজন মালদার, তার বাড়িতে অনেক সম্পত্তি কিন্তু সে যেখানে গেছে সে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে তার কোনো অর্থ নেই, সেখানে এক রিক্ত অস্ত, তাহলে তাকে টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে। তবে ওলামায়ে কেরাম লেখেন, যদিও এই ব্যক্তির জন্য জাকাত নেওয়া জায়েজ, কিন্তু এই ব্যক্তির জন্য উত্তম হচ্ছে জাকাত গ্রহণ না করে টাকা ঋণ নিবে, ঋণ নিয়ে সে পরবর্তীতে সে আদায় করে দেবে, এটাই হবে তার উত্তম। যদিও এই ব্যক্তির জন্য জাকাত গ্রহণ করা জায়েজ, কিন্তু তার জন্য উত্তম হবে ঋণ নিয়ে পরবর্তীতে ঋণকে পরিশোধ করে দেওয়া। তো এই হচ্ছে কোরআনে বর্ণিত আটটি খাত। এই আটটি খাতের যে কোনো এক প্রকারকে দিলেই জাকাত আদায় হয়ে যাবে, সবগুলোকেও দিতে পারেন, আবার যদি সবগুলোকে সম্ভব না হয় একজনকেও দিতে পারেন। তবে ফেকার কিতাবে লেখা আছে, ফতোয়ার কিতাবে, যে সবগুলোকে না দিয়ে বরং কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা এরকম কিছু ব্যক্তিকে দিয়ে, বেশি পরিমাণে দিয়ে তার অভাবটা মিটানো, এটাই হবে উত্তম। আপনার 1000 টাকা যদি জাকাত আসে, তো ওটা 1000 ব্যক্তিকে, 100 ব্যক্তিকে ওই 2 টাকা 5 টাকা করে না দিয়ে বরং ওটা 2-4 জনকে দিয়ে তার জন্য কিছুদিনের অভাব মিটে যায়, এটাই হবে উত্তম। এজন্য চাইলে সবগুলোকেই দেওয়া যেতে পারে, আবার যদি সবগুলো যদি দেওয়া সম্ভব না হয় তাহলে এইভাবে আমরা কিছু ব্যক্তিকে দিয়েও আমরা জাকাতকে আদায় করতে পারি। এখন একটা প্রশ্ন থাকে যে অনেকগুলো আটটা খাত বলা, এর মধ্যে কোন ব্যক্তিকে দিলে এটা উত্তম হবে? সবগুলো তো জায়েজ, কিন্তু উত্তম কোনটা? তো উত্তম হচ্ছে ফতোয়া মাহমুদিয়াতে এই প্রশ্নের উত্তরে লিখছেন যে জাকাত কা বেহতরিন মাসরাফ আপনি দিনদার আকরাবা, জাকাতের সবচেয়ে উত্তম খাত হচ্ছে নিজের আত্মীয় যদি গরিব থাকে এবং দিনদার হয়, আপনি দিনদার কোরাবা। দুইটা শর্ত বলছেন, এক তো আত্মীয়, দ্বিতীয়ত দিনদার। নিজের আত্মীয়র মধ্যে নিজের ভাই আছে, বোন আছে, নিজের অন্যান্য ভাতিজা, ভাগ্না ভাতিজি, যাই হোক যারা এরকম আছে কিন্তু গরিব এবং দিনদার, তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। যব কেউ মুস্তাহিকে জাকাত হোক, এরা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তখন এদেরকে জাকাত প্রদান করা জায়েজ। ইসকে সাথ সাথ আগার দিন মে মশগুল হো তো উসমে রিশতাদারি আর তালিমে দিনকে রেয়ায়ত হো সিকতি হয়। এখানে দুইটা জিনিসের উপকার হয়, এক তো যদি দিনদার এবং গরিব হয় তার গরিব হওয়ার কারণে তার নুসরত হলো, আবার দিনদার হওয়ার কারণে এখানে দিনেরও নুসরত হলো। এজন্য ফতোয়া হিন্দিয়াতে আছে আত তাসাদ্দুকু আলাল ফকির আলিম আফজাল মিন আত তাসাদ্দুকি আলাল জাহিল, যে কোনো জাহিল ফকিরকে দেওয়ার চাইতে আলেম ফকিরকে দেওয়া ভালো। মানে এটা নিকটাত্মীয়র বাইরে যদি হয় তাহলে একদিকে জাহেল ফকির মূর্খ কিন্তু গরিব, অন্যদিকে আলেম গরিব, কাকে দিবে? বলছে ওই জাহেলকে দেওয়ার চাইতে আলেমকে দেওয়া ভালো। কেন? তো জাহেলকে দিলে তো তার শুধু ক্ষুদাটা মিটলো, এখানে দিনের কোনো নুসরত না, কিন্তু আলেমকে দিলে তার যেমন ক্ষুদা মিটবে দিনের নুসরত হবে। এজন্য জাহেলকে, জাহেল ফকিরকে দেওয়ার চাইতে আলেম ফকিরকে দেওয়াটাই হলো উত্তম। এগুলো আমরা শুনলাম যে কাকে কাকে দিতে পারবো, এবং ছোট্ট কথায় শুধু বলি কাকে দিতে পারবো না,
কাকে দেওয়া যাবে না। ফতোয়া হিন্দিয়াতে এটার সংক্ষিপ্ত কথাই বলে দিয়েছে, লা তুদফাউ ইলা আসলিহি ওয়া ইন আলা ওয়া ফারইহি ওয়া ইন সাফিলা কাযা ফিল কাফি। নিজের উসুল, নিজের ফুরু, নিজের উসুল বলতে নিজের মূল, বাবা, দাদা, নানা, নানি, এর উপরে যত যাবে, পরদাদা, পরদাদা, পরদাদা বা পরনানা, পরনানি, পরনানি, উপরের দিকে যত যেতে থাকে, ওয়াইন আলা, যত দূর যাবে, এগুলোকে জাকাত দেওয়া জায়েজ নেই। অফার এহি জাকাত দেওয়া যাবে না নিজের ফুরু, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, ওয়াইন সাফিলা, নিচে যত দূর যাবে, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের মেয়ের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের ছেলে, মেয়ের সন্তান, নিজের বংশধর, যেটা সন্তান, নিচে যতদূর যাবে এদেরকে দেওয়া যাবে না, মেয়ের বংশ যতদূর যাবে এদেরকে দেওয়া যাবে না। তাহলে উপরে যতদূর যাবে, নিচে যতদূর যাবে, এদের কাউকেই দেওয়া যাবে না। ওয়ালা ইয়াদফাউ ইলা ওয়ালা ইয়াদফাউ ইলা ইমরাতিহি ওয়ালা তাদফাউল মারআতু ইলা যাওজহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কাযা ফিল হিদায়া। আরেকটি হচ্ছে উসুল ফুরু বাদ দিয়ে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে এটা প্রদান করবে না, এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, এবং এই মতের উপরই ফতোয়া দিয়েছেন। তাহলে উসুল ফুরু এবং স্বামী স্ত্রী ব্যতীত যে কোনো, উসুল ফুরু স্বামী স্ত্রী ব্যতীত অন্য যে কোনো আত্মীয়কে, অন্য যে কোনো আত্মীয়কে যদি মুস্তায়েক হয়ে থাকে জাকাতের, তাহলে তাকে জাকাত দেওয়া যেতে পারে। কাজেই ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভাগ্নি, ভাগ্না, এদিকে যতদূর যাবে এগুলোকে দেওয়া যাবে। কারণ এগুলো উসুলও নয়, ফুরুও নয়, এগুলো উসুল, এগুলো উসুল ফুরু না, বরং শাখা, এদেরকে দেওয়া যাবে। এই তাহলে তিনটা জিনিস বাদ দিয়ে যে কোনো জায়গাতে আপনি মুস্তাহিক হলে দিতে পারেন। উসুল চলবে না, ফুরু চলবে না, স্বামী স্ত্রীর এই তিন সম্পর্ক বাদ দিয়ে যতদূর যাবে যাকে ইচ্ছা, যদি মুস্তাহিকে জাকাত হয়ে থাকে তাহলে আপনি তাকে জাকাত দিতে পারেন। হ্যাঁ, এছাড়াও এগুলোর দিকে খেয়াল করে আমরা এখন আলোচনা করলাম যে কাকে কাকে দেওয়া যাবে আর কাকে কাকে দেওয়া যাবে না। এরপরও যদি কারো কোনো জুজই মাসআলা জানার প্রয়োজন থাকে, সেটি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো মুফতির সঙ্গে যোগাযোগ করে আপনি সঠিক মাসআলাটি জেনে নেবেন। আশা করি আমাদের এই আলোচনার দ্বারা আপনাদের অনেক ফায়দা হবে, আশা করি আপনাদের অনেক মাসাইলই এই আলোচনা থেকে হল হয়ে যাবে। এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে ফোন করে জেনে নেবেন, কোনো মাসাল জানার থাকলে পার্শ্ববর্তী কোনো মুফতি থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই আলোচনাকে আমি সহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, এবং যাদের উপর জাকাত ফরজ এই জাকাত সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলার হুকুম বিধান, ফরজ বিধান আদায় করার তৌফিক দান করেন। একথা বলি আজকে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।